আমাদেরকে অনেক সময় বা আমাদের মা বোনকে অনেক সময় অনেক নাম্বার থেকে বিরক্ত করে, অনেক আননোন নাম্বার থেকে ফোন করে, আমরা জানি না সেটা কার নাম্বার, আমরা হয়তো ফোনটা ধরি না, অথবা যখন ফোনটা ধরি তখন আমাদেরকে হয়তো অনেক বাজে বাজে কথা বলে। তো আপনাদের ফোনে যদি এরকম আজে বাজে নাম্বার থেকে ফোন আসে, অথবা আপনার ফ্যামিলির কারো ফোনে যদি আননোন নাম্বার থেকে ফোন আসে, তাহলে কিন্তু আপনি চাইলে তার নাম ঠিকানা বের করতে পারেন। তো সে তার নামটা কি হচ্ছে এটা কিন্তু আপনি অবশ্যই বের করতে পারবেন। তো কিভাবে তার তথ্যগুলো বের করতে হবে এবং কি অ্যাপসের মাধ্যমে করতে হবে বিস্তারিত দেখাবে ভিডিওর ভিতরে। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনার বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল অংশ দেখতে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা দেখার জন্য আপনাকে অবশ্যই প্রথমে আপনাকে যেটা করতে হবে, টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনার ফোনে টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে পরে আপনি এখানে চলে যাবেন সার্চ অপশনে। টেলিগ্রামে যাওয়ার পরে আপনি এখানে লিখতে হবে ট্রু কলার বট। ওকে, তো আমি ট্রু কলার বট, এরকম আপনি অনেকগুলো ট্রু কলারের অপশন পাবেন। তো আপনি এখান থেকে এইটাতে আপনাকে যাইতে হবে। আপনি এগুলোতে যদি যান তাহলে তো হবে না, আপনাকে অবশ্যই এটাতে যাইতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন আসছে যে আমাকে এটা কিভাবে দেখতে হবে। তো এটা দেখার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার নাম্বারটা এখানে যে নাম্বারটা চেক করতে চাচ্ছেন সে নাম্বারটা এখানে দিতে হবে। সে নাম্বারটা আপনারা কিভাবে দিবেন, সে নাম্বারটা আমি দেখতে পাচ্ছেন, আমি একটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নাম্বারের শুরুতে প্লাস এবং +88, কান্ট্রি কোডটা দিবেন। দেওয়ার পরে আপনারা এই নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন। আমি সেন্ডে ক্লিক করে দিলাম। তো আমাকে বলতেছে, এখানে আমি সেন্ড করে দিছি, দেওয়ার পর বলতেছে আমাকে জয়েন হেয়ার, মানে এখানে জয়েন হইতে বলতেছে। তো আপনি এখানে জয়েনে ক্লিক করে এই অ্যাকাউন্টগুলোতে আপনারা জয়েন হবেন। ওকে, তো আমি দেখতে পাচ্ছেন জয়েন করলাম। তো আমি আবার আবার এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যখন আবার নাম্বারটা দিয়ে দিলাম জয়েন হওয়ার পরে, তখন কিন্তু আমাকে সে নাম্বারটা দেখা যাচ্ছে, কোন দেশের নাম্বার, তারপরে আপনাকে তার নামটা দেখা যাচ্ছে। একটা এটা হচ্ছে একটা নাম, এবং এখানে দেখতে পাচ্ছেন নাম, আর একটা হচ্ছে এইটা। দুইটা নাম এখানে দেখা যাচ্ছে, একটা হচ্ছে খাদেম, একটা হচ্ছে এটা। তো আপনারা এইভাবে তাদের নামটা বের করতে পারবেন। যদি আপনাদের পরিচিত কেউ হয়ে থাকে, হয়তো আপনারা চিনেন তাকে, তার নাম জানেন, সে তো আননোন নাম্বার দিয়ে আপনাকে বিরক্ত করতেছে, তাহলে খুব সহজেই আপনারা তার নাম বের করতে পারবেন। তো অনেক সময় কিন্তু অনেক নাম্বার আপনারা যখন দিবেন এখানে, তখন এখানে লেখা উঠবে যে নো ফাউন্ড, মানে কোনো নাম্বার এখানে দেখা যাবে না। আসলে এই জিনিসটা কাজ করে ভাবে, যাদের ফোনে ধরেন ট্রু কলার আছে, আপনার ফোনে যদি ট্রু কলার থাকে বা যে কারো ফোনে ট্রু কলার অ্যাপসটা থাকে, এবং ওই ফোনে যদি তাদের কোনো নাম্বার সেভ থাকে, তাহলেই এখানে শো করবে। তো সেক্ষেত্রে হয়তো বেশিরভাগ দেখা যায় যে নাম্বার দেখা যায়, নাম দেখা যায়, দু একটা নাম্বার হয়তো এরকম পাইতে পারেন যে নাম্বারটা শো করবে না, নামটা শো করবে না। তো আরেকটা আছে যে এটা হচ্ছে আপনারা তার ছবি, নাম, পরিচয়, প্রত্যেকটা জিনিস বের করতে পারবেন। তো সেটাও আপনারা যদি চান যে দেখতে চান যে কিভাবে, সেটা দেখবেন, নাম, পরিচয়, ছবি সহ দেখতে পারবেন, এবং তার ফেসবুক অ্যাকাউন্ট সহ দেখা যাবে। তো এটা নিয়ে যদি ভিডিও বানাইতে বলেন তাহলে অবশ্যই জানাবেন, এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো।